নমস্কার বন্ধুরা, আমি রুমি। রুমিস রেসিপির আর একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা রেসিপি এনেছি। এই রেসিপিটি হলো লাউ পাতার বাটার রেসিপি। গরম ভাতের সঙ্গে এই লাউ পাতার বাটার রেসিপিটি থাকলে আর কিছুই লাগবে না, শুধুমাত্র এই লাউ পাতার বাটা দিয়েই পুরো ভাতটি খেয়ে নেওয়া যায়। আর এই লাউ পাতার বাটার রেসিপিটি আমি একেবারে গ্রাম্য পদ্ধতিতেই বানিয়েছি। আর গ্রাম্য পদ্ধতিতে বানানো এই লাউ পাতার বাটার রেসিপিটির স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। তো বন্ধুরা, চলুন লাউ পাতার বাটার রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি এরকম কয়েকটা লাউ পাতা নিয়ে নিয়েছি, আর এই লাউ পাতাগুলোকে আমি পরিষ্কার জল দিয়ে ভালো করে দু তিনবার ধুয়ে নিয়েছি। এবার লাউ পাতাগুলোকে আমি একসঙ্গে ভালো করে গুছিয়ে নিয়েছি, যাতে কাটতে সুবিধা হয়। এখন লাউ পাতাগুলোকে আমি একসঙ্গে একটি ছুরির সাহায্যে হাফ করে নিচ্ছি। এবার হাফ করে নেওয়া লাউ পাতাগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর বন্ধুরা, আমার একটা বাংলা ব্লগ চ্যানেল আছে রুমি অ্যান্ড রুষা বলে, আপনারাও ওই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি ওই চ্যানেলটির লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবার আমি সমস্ত লাউ পাতাগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর বন্ধুরা, আপনারা কিন্তু এই লাউ পাতা বাটার রেসিপিটা পুরোটা দেখবেন। এই রেসিপিটি কিন্তু একেবারে গ্রাম্য পদ্ধতিতে বানানো, এইভাবে আপনারাও বানিয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। আর লাউ পাতার এই শেষের মোটা অংশগুলোকে আমি ফেলে দিচ্ছি। এখন আমি একটি কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চামচের মতন সরষের তেল দিয়ে দিচ্ছি। এখন তেলটি হালকা গরম হয়ে গেছে, এই সময় আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন কালো জিরে। তারপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 15টার মতন রসুনের কোয়া। তারপর আমি রসুন ও কালো জিরেটিকে একসঙ্গে ভেজে নিচ্ছি। এইভাবে 1-2 মিনিট ভেজে নেব, যার ফলে রসুন ও কালো জিরার একটা ভালো গন্ধ বেরোবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। তারপর আমি একসঙ্গে সমস্ত উপকরণগুলোকে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, আমি আমার রান্নার জন্য যা যা জিনিস ব্যবহার করি সবই নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চাইলে আপনারা ওখান থেকে পারচেস করতে পারেন। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ পাতাগুলো। তারপর আমি লাউ পাতাগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখুন, কড়াইয়ের মধ্যে লাউ পাতাগুলো কিন্তু অনেকগুলোই আছে, কিছুক্ষণ পর এটা অনেকটাই কমে যাবে। মশলার সঙ্গে লাউ পাতাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি লাউ পাতার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আর দিয়ে দেবো স্বাদ মতন চিনি। তারপর আবার সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। লাউ পাতার উপরে নুন দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে লাউ পাতাগুলো কিন্তু অনেকটাই কমে যাবে, আর লাউ পাতার থেকে অনেকটা জল বেরোনো শুরু করে দেবে। এইভাবে আমি মিডিয়াম ফ্লেমে লাউ পাতাগুলোকে কন্টিনিউ 3-4 মিনিট নাড়তে থাকবো। আর বন্ধুরা, আপনারা যদি মিষ্টি খেতে ভালোবাসেন তো আমি ডেসক্রিপশন বক্সে অনেক ধরনের মিষ্টির ছাঁচের লিঙ্ক দিয়ে দেবো, চাইলে আপনারা ওই লিঙ্কগুলো চেক করতে পারেন। 4 মিনিট পরে আপনারা দেখুন লাউ পাতা থেকে অনেকটা জল বেরিয়ে গেছে, আর লাউ পাতাটি অনেকটা কমে গেছে। এইভাবে লাউ পাতাগুলো জলের মধ্যে সেদ্ধ হয়ে যাওয়ার ফলে লাউ পাতা বাটার টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। আর অনেক সময় লাউ পাতা বাটার মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে, এইভাবে বানালে কিন্তু একটুও কাঁচা গন্ধ থাকবে না। আর আপনারা দেখুন, লঙ্কাগুলোও কিন্তু সেদ্ধ হয়ে যাচ্ছে। এখন লাউ পাতাগুলোর জল শুকিয়ে গেছে, ঠিক এই সময় ফ্লেমটিকে বন্ধ করে দিতে হবে। এবার সমস্ত উপকরণগুলোকে আমি একটি মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি সমস্ত উপকরণগুলোকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিচ্ছি। আর আপনারা পারলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। আপনারা দেখুন, লাউ পাতাগুলো ভালোভাবে বাটা হয়ে গেছে।
এবার আমি সমস্ত বাটাটিকে এক জায়গায় করে নিচ্ছি। এখন কড়াইর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন সরষের তেল। এবার সরষের তেলটিকে হালকা গরম করে নিচ্ছি। তেলটি হালকা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন কালো জিরে। তারপর কালো জিরেটিকে তেলের সঙ্গে হালকা ভেজে নিচ্ছি। এইভাবে সরষের তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলে পাতা বাটার মধ্যে একটা আলাদা স্বাদ হয়। কালো জিরেগুলোকে আমি 1 মিনিটের জন্য ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি কড়াইর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা লাউ পাতাগুলো। তারপর আমি লাউ পাতা বাটাটিকে এইভাবে কড়াইতে ভালো করে নাড়তে থাকব। এই লাউ পাতার বাটাটিকে ততক্ষণ নাড়াতে থাকব যতক্ষণ না লাউ পাতাটির থেকে সমস্ত রস শুকিয়ে গিয়ে একটি ডোতে না পরিণত হচ্ছে। এইভাবে 2 মিনিট কন্টিনিউ নাড়ানোর পরে আপনারা দেখুন লাউ পাতাটির থেকে অনেকটা রস শুকিয়ে গেছে। আমি এইভাবে আরো 2 মিনিট ভালো করে নাড়তে থাকব। এই সময় ফ্লেমটি কিন্তু মিডিয়ামে থাকতে হবে, হাই ফ্লেমে থাকলে পাতাটি তাড়াতাড়ি শুকিয়ে গিয়ে লেগে যেতে পারে। আপনারা দেখুন লাউ পাতার বাটাটি রসটি শুকিয়ে একটি ডোতে পরিণত হয়ে গেছে আর কড়াই থেকে একেবারে আলাদা হয়ে যাচ্ছে। এবার আমি ফ্লেমটি বন্ধ করে দেব আর লাউ পাতার বাটাটিকে বেশি শুকনো করব না। এবার শেষে লাউ পাতা বাটাটি নামানোর আগে 2 চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি। এইভাবে লাউ পাতা বাটা নামানোর ঠিক আগে 2 চামচ কাঁচা সরষের তেল দিয়ে দেখবেন লাউ পাতার বাটার টেস্টটি কিন্তু আরও অনেকটাই বেড়ে যায়। আর এই লাউ পাতার বাটাটা কিন্তু আপনারা অবশ্যই গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন। এখন লাউ পাতার বাটাটি কিন্তু খাওয়ার জন্য একেবারেই রেডি হয়ে গেছে। এবার আমি এটিকে একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই এই লাউ পাতা বাটার রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট বক্সে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আশা করি আপনাদের খুব ভালো লাগবে, কারণ সত্যি লাউ পাতার বাটাটি খেতে দুর্দান্ত হয়। এবার আমি লাউ পাতার বাটাটিকে একটি কাঁচা লঙ্কা ও 2 রসুন দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি, যাতে লাউ পাতার বাটাটি দেখতে সুন্দর লাগে। আর আমার এই লাউ পাতা বাটার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করতে একেবারেই ভুলবেন না। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।